আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের নিজ পরিবার অথবা অন্যদের পরিবারে আমরা একটা জিনিস দেখতে পাই, তা হলো স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়া ফেতনা ফাসাদ বাঁধে। এই ফেতনা ফাসাদের কারণে গালাগালি করতে শুরু করে এবং সর্বশেষ মারামারি পর্যন্ত পৌঁছে যায়। স্বামী স্ত্রীর এই কলহ বিদ্রোহ সবসময় লেগেই আছে, পূর্বে ছিল এখনও আছে। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো। আজকে আমার আলোচনার উদ্দেশ্য হলো নারীদের প্রতি যেসব কাজ করার কারণে নারীরা অভিশাপ পেতে পারে এবং জাহান্নামে পর্যন্ত চলে যেতে পারে। আমরা অনেকে জানি অথবা না জানি, যেটা হলো প্রত্যেক পুরুষের জান্নাতের স্ত্রী আছে, দুনিয়াতে সে বিবাহিত হোক অথবা বিবাহ ছাড়া হোক, তার জন্য নির্দিষ্ট কিছু জান্নাতে হুর রয়েছে। জান্নাতে হুররা তার দুনিয়ার স্বামীর জন্য অপেক্ষমান রয়েছে, কিন্তু পুরুষ যখন বিবাহ করে তখন জান্নাতে হুররা তার জন্য দোয়া করে। আর দুনিয়া থাকতে স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয় তখন এই জান্নাতে হুররা আপনার নিজ স্ত্রীর প্রতি অভিশাপ ও ধ্বংস কামনা করে। যেমনটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো স্ত্রীকে তার মুমিন স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয় তখন বেহেশতের হুররা যে তার স্ত্রী হবে সে বলে, হে অভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, তিনি তোমার কাছে একজন মেহমান, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমার কাছে চলে আসবে। সুতরাং জান্নাতের নারীরা দুনিয়ার পুরুষদের জন্য দোয়া করতে থাকে। আপনি যখনই স্বামীকে গালি দিচ্ছেন, স্বামীর সাথে খারাপ আচরণ করছেন, তখন ওই জান্নাতি হুররা আপনার প্রতি অভিশাপ নাজিল করান। সুতরাং নারীদের প্রতি এই হাদিসটি হলো সতর্কবাণী। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজনের সলাত আল্লাহর কাছে পৌঁছে না। এর মধ্যে প্রথম নম্বর হলো স্বামীর আনুগত না হওয়া পর্যন্ত অবাধ্য স্ত্রী। যে সকল নারী স্বামীর অবাধ্যভাবে চলে, স্বামীর কথা মতো চলে না, স্বামীকে সারাক্ষণ কষ্ট দেয়, সেসব নারীর সলাত কবুল হবে না, আল্লাহর কাছে এই সলাতের কোনো মূল্য নেই। একদিকে আমরা জানতে পারলাম জান্নাতে হুররা এই নারীদের প্রতি ধ্বংস কামনা করে, আরেকদিক থেকে আল্লাহ তাআলা বলছেন যে এই সকল নারীদের সলাত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর উপর স্বামীর অধিকার এত বড় যে যদি তার শরীরে কোনো ক্ষত সৃষ্টি হয় আর স্ত্রী যদি তা তার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেয় তাহলে সে স্বামীর অধিকার পরিপূর্ণ আদায় করল। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম স্বামী যদি কোনো কষ্ট হয়, কোনো কষ্ট অনুভূতি হয়, তাহলে স্ত্রী যে কোনো মূল্যে তাকে উৎসাহ দিবে, তাকে সান্ত্বনা দিবে। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, তিনি ছিলেন ছায়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পতিত হতেন, যখন কাফেররা তাকে কষ্ট দিত, তখন তিনি তার স্ত্রীর কাছে ছুটে আসতেন। আর এই হাদিস থেকে আমরা বুঝতে পারি স্বামীর যে কোনো কষ্ট অনুভূতি হলে স্ত্রী যে কোনো মূল্যে তাকে সহযোগিতা করবে। এই হাদিসে স্ত্রীর উপর স্বামীর হক কতটুকু তা স্পষ্ট হয়েছে। স্বামীর প্রতি আনুগত্য কোন পর্যায়ে হওয়া উচিত তা আরেকটি হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কাউকে কারোর জন্য সিজদা করার আদেশ দিতাম তাহলে স্ত্রীকে বলতাম তাদের স্বামীকে সিজদা করো, কেননা আল্লাহ তাআলার স্ত্রীর কাছে স্বামীতে বিশেষ হক রয়েছে। সুতরাং স্ত্রী যেমন স্বামীর প্রতি হক রয়েছে, স্বামীর হক রয়েছে স্ত্রীর প্রতি। আমরা সাধারণত জানি আল্লাহ তাআলাকে সিজদা করতে হয়, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আর তার সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। কিন্তু স্বামী কিন্তু ভিন্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতে বলেছেন, কিন্তু একটি কারণে পারেনি, কারণ সিজদা পাবে একজনই, সেটা হলো আল্লাহ তাআলা।